আবার চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। কোন দিকে তাকাচ্ছি আমি? ঠিক আছে, যেদিকে তাকাচ্ছি তাকাচ্ছি। আমরা বলেছিলাম আমরা সরস্বতী পুজোর দিন চলে আসবো, তো আমরা আজকে 16th February, সরস্বতী পুজো আমাদের এখানে। আমরা কয়েকজন ভাই মিলিয়ে এই পুজোটা অর্গানাইজ করেছি। আমরা তাদেরকে আগে দেখাই। সায়ন চলে আসো, আমরা কত দুজন মিলে পুজো করেছি। এটা আমাদের সায়ন ভাই। এই হাই বল। হাই। ওই ভাই বলে ঠিক করে ঠিক করে বল। এবার আমাদের কৃষ্ণকে তো আমরা ইন্ট্রোডিউস করেছি। কৃষ্ণ চলে আসো। কৃষ্ণ অঙ্কিতায় কয়লায় আমাদের, আমরা এই কয়জন মিলে নীল আমাদের ক্যামেরা ধরে আছে, আর এটা কোয়েলটা আমার বোন। আর আমরা চলে আসবো আমাদের প্যান্ডেলে। আমরা বেসিক্যালি আমরা প্যান্ডেলটা করেছি করোনার উপর থিম করে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করেছে আমাদের পাশে দু তিনটে বাড়ির কাকিমাদের ডেকে, কারণ এটা তো খুব ছোট্ট জায়গা আমাদের, এখানে আর বড় কিছু করা যায়নি। তো সেটাই আমরা আজকে আবার দেখাবো। আমাদের পুজো পুরোটা শেষ করে ফেলেছি। এখন আমাদের এখানে দেখতেই পাচ্ছ কেউ নেই। আমরা পুরো পুজো যে কজন মিলে করেছিলাম আমরা সবাই এখানে আছি। আমাদের প্রতিযোগিতাগুলো ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে। তো যাক, বেশি কিছু বলবো না। এই ব্লগটা এই অবধি থাক। আমরা পরের ব্লগে আবার চেষ্টা করবো। ব্যাপারটা হচ্ছে নতুন নতুন ব্লগ করছি, ক্যামেরার লেন্সের দিকেও ঠিকঠাক তাকাতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে যে ডিসপ্লের দিকে তাকিয়ে ডিসপ্লে মনে হচ্ছে বারবার। আমার ভাইরা হাসছে পাশে দাঁড়িয়ে, যাই হোক হাসুক, যদিও আমার ক্যামেরাটা দুটো ভালো না, যা হাত ব্যথা হয়ে যাচ্ছে। বেশি কিছু বলবো না, আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করব। তুমি কী করছো? তো লাইট মারার কী আছে? লাইটটা কম মারো। আমার ভাইরা আমাকে সাহায্য করছে। ব্যাপারটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা তো যেভাবে করেছি তাতে লাইটটা আমরা নিচ থেকে মেরেছি, বুঝতেই পারছো, লাইটটা নিচ থেকে মারা, এই জন্য লাইটটা ঠিকঠাক পড়ছে না। দেখো, জুম ইন করে দেখাই, দেখতেই পাচ্ছ তো, যার জন্য ওরা চেষ্টা করছে আমার মুখে যেন লাইটটা পড়ে। হ্যাঁ, এবার হয়তো ঠিক আছে, ব্লার যাতে না হয়। প্রথম প্রথম ব্লক করছি তো, যাতে কোনো ডিস্টার্বেন্স না হয়। যাই হোক, হবে আস্তে আস্তে এরকম। আমাদেরকে সবাই মিলে হেল্প করেছে, সবাই মিলে হেল্প করার দরুন আমরা এটা ঠিকঠাক করতে পেরেছি। এখানেই এই ব্লগ শেষ করব। পরবর্তী ব্লগে আবার তোমাদের দেখা তো হবে। হ্যাঁ, দেখা হবে, ভাই শিখিয়ে দিচ্ছে, দেখা হবে। হ্যাঁ, কিছু বলছিস? কিছু বলছে না, ভাইরা কিছু বলছে না। যাই হোক, ভাইরা কিছু না বললেও আমি বুঝতে পারছি। নতুন নতুন ক্যামেরা করছি, ক্যামেরাটাও হাতে আছে আমার। পরের ব্লগে আবার দেখা হবে। তোমরা এইভাবে আমাদের সঙ্গে থেকো, আমাদের সাপোর্ট করো। আশা করি পরের ভিডিওগুলো আর একটু ভালো করার চেষ্টা করব। তো এখানেই সাইন আউট করি।
ভিডিও যদি ভালো লাগে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।